সদগাতুল ফেতর কি, কার উপর ওয়াজিব? ইসলামে সদগায়ে ফেতরের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ পাক কুরআনে মাজিদে অধিকার বার তার নির্দেশিত পথে বান্দাকে ব্যয় করতে বলেছেন, এতে তার পক্ষ থেকে উত্তম প্রতিদানের কথা বলা হয়েছে। ঈদুল ফিতরের দিন সদগায়ে ফেতর আদায় করার ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। তিনি বিধান অনুযায়ী ইমানদারদের সদগায়ে ফেতর আদায়ের নির্দেশ দিয়েছেন। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যেন মক্কার অলিগলিতে এ ঘোষণা দেয়, সদগায়ে ফেতর ওয়াজিব। ইসলামে সদগায়ে ফেতরের অনেক ফজিলত রয়েছে। সদগায়ে ফেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পছন্দনীয় আমলের মধ্যে একটি। সদগায়ে ফেতরের মাধ্যমে এক মাস সিয়াম সাধনা, মাহে রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হয়। হাদিসে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত সদগায়ে ফেতর আদায় করা হয় না ততক্ষণ পর্যন্ত বান্দার রোজা জমিন ও আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে। আরেক হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলে আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদগায়ে ফেতর নির্ধারণ করেছেন যাতে অনর্থক কথাবার্তা থেকে রোজাগুলোর পবিত্রতা অর্জিত হয়। অনুরূপভাবে মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। সদগাতুল ফেতর কি, কার উপর? ইসলামী বিধান অনুযায়ী সদগায়ে ফেতর ওয়াজিব। মৌলিক চাহিদার অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে একসা পরিমাপ যব, খেজুর, পনির কিংবা কিসমিস কিংবা এর সমপরিমাপ টাকা আদায় করতে হবে। সদগায়ে ফেতর আদায় করা না হলে বড় গুণাগার হবেন। সদগায়ে ফেতর আদায়ের পরিমাপ উল্লেখ করে এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদগাতুল ফিতর হিসাবে খেজুর হোক, জব হোক একসা পরিমাপ আদায় করা ফরজ করেছেন। লোকজনদের ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায়ের নির্দেশ দিয়েছেন। রাসূলের যুগে সাহাবীগণও এ পরিমাপ সদগায়ে ফেতর আদায় করেছেন। এ প্রসঙ্গে হযরত আবু সাঈদ বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বললেন, আমরা একসা পরিমাণ খাদ্য, একসা পরিমাণ জব অথবা একসা পরিমাপ খেজুর অথবা একসা পরিমাপ পনির অথবা একসা পরিমাপ কিসমিস দ্বারা সদগাতুল ফেতর আদায় করতাম। ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 65 টাকা, চাইলে বেশি হওয়া যাবে, জনপ্রতি কমপক্ষে 65 টাকা, তবে চাইলে যে কেউ এর বেশি দিতে পারবেন। 1 কেজি 650 গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা জবের মধ্যে যে কোনো একটি পণ্যের 3 কেজি 300 গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসেবে এবার সর্বনিম্ন 65 টাকা থেকে 1,600-500 টাকা ফিতরা সর্বনিম্ন করা হয়েছে। সদগায়ে ফেতর কখন আদায় করবেন? ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ঈদুল ফিতরের নামাজের আগে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালিক ছেলে মেয়েদের পক্ষ থেকে বাবাকে ফিতরা আদায় করতে হয়। প্রসিদ্ধ ফতুয়া গ্রন্থ ফতুয়া আলমগীরি এর প্রথম খণ্ডে উল্লেখ আছে, মৌলিক চাহিদার অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেক মুসলমান নরনারীর উপর সদগায়ে ফেতর ওয়াজিব। এতে আরও বলা হয়েছে, সদগায়ে ফেতর আদায়ের উত্তম সময় হচ্ছে ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে ঈদের নামাজ আদায় করার পূর্ব পর্যন্ত। যদি চাঁদ রাত কিংবা রমজানের কোনো একদিন, বরং রমজানের আগেও যদি কেউ আদায় করে থাকে তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। সদগায়ে ফিতর তাকে দিতে হবে যে জাকাতের উপযোগী, যাকে জাকাত দেওয়া যায় না তাকে ফিতরাও দেওয়া যায় না। সদগায়ে ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধারেরা কখনো নিতে পারতেন না, অর্থাৎ তাদের সদগায়ে ফিতর দেওয়া যাবে না।
ঈদুল ফিতরের আগেই ধর্মপ্রাণ মুসলমানের উচিত সদকায়ে ফিতর আদায় করা। আল্লাহ আমাদের নির্দেশিত পথে সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করুক, আমিন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ার এ বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি অতি সহজেই দেখতে পারেন ইনশাআল্লাহ। Allah, 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 Allah.